নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনার জন্য খুশির খবর বর্তমানে কিন্তু কিছু কিছু ব্যাঙ্কে মোবাইল নাম্বার আপডেট কিন্তু অনলাইনে শুরু হয়ে গেছে ইতিমধ্যে আপনি বাড়িতে বসেই আপনি মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন এর জন্য রকম এটিএম অথবা কোনো রকম ব্রাঞ্চে দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই আপনি বাড়িতে বসেই অনলাইনে দু মিনিটে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন ঠিক আছে তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখাব যে আপনি অনলাইনে কীভাবে ব্যাঙ্কে মোবাইল নাম্বার আপডেট করবেন তা স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আপনাকে দেখে দেব এবং অনলাইনে মোবাইল নাম্বার আপডেট করার পর আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার মোবাইল নাম্বারটা কিন্তু আপডেট হয়ে যাবে তো সেই জন্য কীভাবে আপনি নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করবেন অথবা যদি কারোর মোবাইল নাম্বার লিঙ্ক থেকে থাকে সেটা আপনি কীভাবে চেঞ্জ করবেন অনলাইনে তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাচার বেলনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথম গুগলে আসবেন গুগলে আসার পর লিখবেন যে পি এফ এম এস লিখে দেবেন লিখে দেওয়ার পর এই যে অফিসিয়াল আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে যাওয়ার পর এখান থেকে আপনাকে চেক করে নিতে হবে যে আপনার ব্যাংকের সঙ্গে বর্তমানে রকম মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি নি কারণ কিন্তু অনেকের ব্যাংকের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে কিন্তু সেটা তারা জানে না তো সেই জন্য আপনি চেক করে নেবেন আপনার ব্যাংকের সঙ্গে রকম মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি নেই একবার এখান থেকে আপনি চেক করে নেবেন ঠিক আছে তো চেক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি কী করবেন এখানে আপনার ব্যাংকের নাম আপনার যেই ব্যাংকের অ্যাকাউন্ট থাকুন না কেন সেই ব্যাংকের নামটা বসিয়ে দেবেন নামটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন তারপরে তার অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে প্রথম কিন্তু ব্যাংকের নামটাকে সার্চ করে নেবেন করে নেওয়ার পর অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন তারপরে অ্যাকাউন্ট নম্বরটা কনফার্ম করে দেবেন করে দেওয়ার পর ক্যাপচারা বসিয়ে এখানে সেন্ড ওটি বাটনে ক্লিক করবেন ঠিক আছে সেন্ড ওটি বাটনে ক্লিক করলে এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন যে আপনার ব্যাংকের সঙ্গে রকম মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে কিন্তু এখানে মোবাইল নাম্বারটা শো হয়ে যাবে যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু এখানে নো রেকর্ড ফাউন্ড কিন্তু দেখাবে এবার আপনাদের বলে দিই এখানে যদি যদি মোবাইল নাম্বার আপনার লিঙ্ক থাকে সেই মোবাইল নাম্বারটা আবার কি ভাবে চেঞ্জ করবেন অথবা যাদের কিন্তু রকম মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা নতুন করে কীভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন অনলাইনে সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখে দেবো তো সেই জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আপনাদের এখানে বলে দিই এখানে কিন্তু বর্তমানে অনলাইনে কিছু কিছু ব্যাঙ্কে অনলাইনে কিন্তু এই সিস্টেমটা চালু করা হয়েছে যে অনলাইনে আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন আপনাকে কোথাও যাওয়ার দরকার নেই আপনি বাড়িতে বসে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন কিন্তু কিছু কিছু ব্যাঙ্কে কিন্তু আপনাকে ব্যাঙ্কে গিয়ে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে এবার আপনার যেই ব্যাঙ্ক রয়েছে সেটা আপনি চেক করে নেবেন সেটা অনলাইন সিস্টেমটা রয়েছে নাকি তো তারা কীভাবে চেক করবেন এবং যদি অনলাইন সিস্টেম থাকে কীভাবে আপনি যে মোবাইল নাম্বারটা অনলাইনে লিঙ্ক করবেন সে কিন্তু এবার আপনাদের দেখে দেব তো সেই জন্য আপনি এখানে গুগলে সার্চ করবেন কি সার্চ করবেন এখানে লিখবেন যে ব্যাঙ্ক মোবাইল আপডেট এখানে লিখবেন যে ব্যাঙ্ক মোবাইল আপডেট এরপরে কিন্তু আপনার যেই ব্যাংকের এখন আছে সেই ব্যাংকের নামটা এখানে বসিয়ে দেবেন ঠিক আছে তো আমি একটা এক্সাম্পল হিসাবে আমি কিন্তু এখানে এইচডিএফসি লিখে দিলাম ঠিক আছে তো এইভাবে আপনার যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে বা ব্যাঙ্কের আছে সেই ব্যাঙ্কের নামটা এখানে বুঝিয়ে দেবেন বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপডেট মোবাইল নাম্বার এইভাবে শো হয়ে যাবে আমি এইচডিএফসি লেখার সঙ্গে সঙ্গে এইভাবে শো হয়ে গেল আপডেট মোবাইল নাম্বার অপশান ক্লিক করবেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে তারপরে আপনি কি করবেন লেটস বিগিং বলে একটা অপশানের রয়েছে এখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে অপশানটায় এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর এখানে বলা হয়েছে যে আপনার কি বর্তমানে কোন রকম মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে এই এইচ ব্যাংকের সঙ্গে আপনার বর্তমানে কোন রকম মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে যদি লিঙ্ক থেকে থাকে তাহলে ইয়েস বাটনে ক্লিক করবেন এবার যদি আপনার কোন রকম মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে তাহলে কিন্তু আপনি নো বাটনে ক্লিক করবেন ঠিক আছে যদি আপনার কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে ইএস বাটন ক্লিক করবেন এবং সেই মোবাইল নাম্বারটা যদি চেঞ্জ করতে চান তো সেক্ষেত্রে আপনি ইএস বাটন ক্লিক করবেন এবার যদি কোনো রকম আপনার মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে ব্যাংকের সঙ্গে তো সেক্ষেত্রে আপনি নো করবেন ঠিক আছে করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপরে এখানে মোবাইল নাম্বার এই এখানে কিন্তু মোবাইল নাম্বারটা আপনি বসিয়ে দেবেন যেই মোবাইল নাম্বারটা আপনি লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন অথবা যাদের কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা নতুন মোবাইল নাম্বার আপডেট করতে চান তো সেক্ষেত্রে আপনার যে বর্তমানে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে যেটা সেটা আপনি এখানে বসিয়ে দেবেন তারপর কাস্টমার আইডি নাম্বার বসেবেন কাস্টমার আইডি নাম্বার কিন্তু ব্যাংকের পাসবুক সেখানে থাকে সেটা বসিয়ে তারপরে গেট ওটি বাটন ক্লিক করলে এখানে যে মোবাইল নাম্বার বসালেন সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি সঠিকভাবে বসিয়ে নেবেন ওটিপিটা বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর কিন্তু আপনাকে আইডেন্টি ভেরিফিকেশান করতে হবে এবার আইডেন্টি ভেরিফিকেশনের জন্য দুটো পদ্ধতি আছে একটা হচ্ছে ডেবিট কার্ড এবং একটি হচ্ছে আধার কার্ড এবার এই দুটি পদ্ধতির মাধ্যমে আপনি কিন্তু এখানে আইডি আইডিনটি ভেরিফিকেশন করতে পারবেন ঠিক আছে তো আইডিনে ভেরিফিকেশান কীভাবে করবেন তো আইডিনে ভেরিফাই করার জন্য প্রথমে আপনি আধার নাম্বার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট করে দিলেই আপনার কিন্তু আইডেন্টি ভেরিফিকেশান হয়ে যাবে হয়ে যাওয়ার পর তারপর যে নতুন মোবাইল নাম্বারটা এখানে আপনি আপডেট করলেন সেই নতুন মোবাইল নাম্বারটা কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই নতুন মোবাইল নাম্বারটা কিন্তু অ্যাড হয়ে যাবে অর্থাৎ আপডেট কিন্তু হয়ে যাবে ঠিক আছে এবং যাদের কিন্তু বর্তমানে যে মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান তো সেক্ষেত্রে কিন্তু তাদের একটা আর একটা অপশান আসবে নতুন মোবাইল নাম্বার অ্যাড করার একটি অপশান চলে আসবে সেখানে নতুন মোবাইল নাম্বার বসে সাবমিট করে দিলেই সেই মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে তারপরে কিন্তু আপনি সাবমিট করে দিলেই আপনার মোবাইল নাম্বারটা আপডেট কিন্তু হয়ে যাবে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঠিক আছে তো এবার যদি আপনার এস ব্যাংকের আই অ্যাকাউন্ট থেকে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি নতুন মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন না কিন্তু চেঞ্জ করতে পারবেন আপনার যদি কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক থেকে থাকে সেই মোবাইল নাম্বারটা আপনি চেঞ্জ করতে চান তো সেক্ষেত্রে আপনি কিন্তু করতে পারবেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু যে পার্সোনাল নেট ব্যাঙ্কিং আপনি এখান থেকে যে আপনার আইডি পাসওয়ার্ড বসিয়ে লগ করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন তো সেক্ষেত্রে নিউ ইউজার অপশানে ক্লিক করে আপনি আইডি পাসওয়ার্ডটা এখানে ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করে নেওয়ার পর তারপর সেই আইডি পাসওয়ার্ড বসিয়ে এখানে লগ ইন কিন্তু করে নেবেন আপনি লগ ইন করে নিলাম করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন থ্রি ডোর অপশান দেখতে পাচ্ছেন এই থ্রি ডোর অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এখানে বিভিন্ন রকম অপশান শো হয়ে গেছে এরপর কিন্তু অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল অপশানে কিন্তু ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল অপশান এই প্রোফাইল অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন প্রোফাইল অপশানে ক্লিক করার পর তারপরে মাই প্রোফাইল অপশান ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু প্রোফাইল যে পাসওয়ার্ডটা যেটা আপনি রেজিস্ট্রেশন সময় আপনি প্রোফাইল পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা বসিয়ে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বার্টে ক্লিক করে দেওয়া সঙ্গে সঙ্গে এখানে পুরো ডিটেলস আপনার সামনে শো হয়ে গেছে এবার মোবাইল নাম্বারটা আপনি দু ধরনের চেঞ্জ করতে পারবেন একটি একটি ব্রাঞ্চের এখানে দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ এবং একটি এটিএম দুটি অপশান রয়েছে এবার আপনার যেটার মাধ্যমে আপনি চেঞ্জ করতে চান অথবা আপডেট করতে চান সেটা আপনি সিলেক্ট করবেন তো সেই জন্য আমি এটিএম এখানে সিলেক্ট করলাম এখানে চেঞ্জ মোবাইল নাম্বার থ্রো এটিএম এই অপশানে ক্লিক করবেন করে দেওয়ার পর যে নতুন মোবাইল নাম্বারটা যেটা আপনি চেঞ্জ করতে চান সেই মোবাইল নাম্বার বসিয়ে দেবেন সেই মোবাইল নাম্বারটা পুনর কিন্তু কনফার্ম করবেন তারপরে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করলে মোবাইলে ওটিপি আসবে ওটিপি আসার পর তারপরে আপনি সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দিলেই একটা রেফারেন্স আইডি নাম্বার আপনাকে প্রোভাইড করবে তারপর যদি আপনি থ্রো এটিএম করে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে এটিএম যে মেশিন রয়েছে সেখানে যাবেন সেখানে গিয়ে কিন্তু সেখানে মোবাইল নাম্বার আপডেট করার অপশান রয়েছে সেই অপশানে ক্লিক করবেন করে দেওয়ার পর যেই রেফারেন্স আইডি নাম্বারটা আপনাকে এখানে প্রোভাইড করেছিল সেই নাম্বারটা সেখানে বসিয়ে সাবমিট করে দিলেই আপনার যে নতুন মোবাইল নাম্বারটা আপডেট কিন্তু হয়ে যাবে তো কিছু কিছু ব্যাঙ্কে কিন্তু অনলাইনে মোবাইল নাম্বার আপডেট করার অপশান কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে এবং কিছু কিছু ব্যাংকের কিন্তু মোবাইল নাম্বার যে আপডেটের অপশানটা কিছু দিনের মধ্যে অনলাইনে কিন্তু শুরু করে দিয়ে হবে তো আপনার কি ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে এবং সেই ব্যাংকে আপনি যে মোবাইল নাম্বার অনলাইনে আপডেট করতে পারবেন কি না সেটা আপনি অনলাইনে চেক করে নেবেন ঠিক আছে যদি অনলাইনে সিস্টেম থেকে থাকে তাহলে কিন্তু অনলাইনে লিঙ্ক করতে পারবেন এবং যদি কোনো রকম লিঙ্ক করতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করুন আমি নেক্সট ভিডিওতে সেটা আপনার দেখিয়ে দেবো ঠিক আছে তো এটা ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটি অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেটতে থ্যাংক ইউ